নমস্কার, আপনাকে আবারও আমাদের চ্যানেলে স্বাগত। আজ আমরা খবর পেয়েছি, কিছুক্ষণ আগেই একটি ভিডিও এসেছিল আমাদের চ্যানেলে, যে মুকুলেজ রহমান এবং আপনারা আজ শিক্ষামন্ত্রীর কাছে গিয়েছিলেন। তো সেখান থেকে আপনি কি জানতে পেরেছেন বা আপনারা কি জানতে পেরেছেন আজকের বিষয়ে? হ্যাঁ, আপনার চ্যানেলের উদ্দেশ্যে জানাই আমি কাঞ্চন মন্ডল বলছি। আপনার বিকাশ ভবনে যাওয়ার আগেও আমি বিগত দিনে যে কথাগুলো বলেছি আপনাকে, কালকেও বলেছিলাম আমি যে আমি কালকে আপনাকে জানাবো। তো আমি তার আগে পঞ্চায়েত ভবনে গিয়েছিলাম ম্যাডামের কাছে, উনি যে বেতন আমরা পাবো কিনা উনি কিন্তু একই কথা আজও বলেছেন, এবং এটাও আমাকে বলেছেন যে আমি রিকুইজিশন দিয়েছি বর্ধিত বেতন এবং আপনার এরিয়ার। তো দেখি, আশা করি আমরা যা বলেছেন উনি আমি বলেছি পাবেন মানে পাবেন, এরপরে দেখা যাক কি হয়। আচ্ছা, তারপরে আমরা বিকাশ ভবনে গেলাম ধরো 2টোর সময়, কিন্তু আমরা মুকুলেশ দা আপনাকে বলেছি আমরা 7টার সময়, সেখানে মন্ত্রীর সাথে সাক্ষাৎ হলো, কারণ মন্ত্রীর অনেক ইয়ে ছিল। আমাদের ওখানে যাওয়ার মূল উদ্দেশ্য ছিল আমাদের এই আপনার যে কনভেনশন হওয়ার কথা ছিল সেই কনভেনশন, এবং সর্বোপরি যেটা সমগ্র শিক্ষক শিক্ষিকারা অধীর আগ্রহ অপেক্ষা করছেন যে আমাদের আপনার এডুকেশনে যাওয়ার ব্যাপারে কি হবে। হ্যাঁ, তো আমরা ওনার সাথে আলোচনার মাধ্যমে জানতে পারি যে আমরা যে বলেছিলাম যে 25 তারিখ আপনার 31 তারিখ যে ক্যাবিনেট ডিসিশন হওয়ার কথা ছিল, উনি বললেন যে ক্যাবিনেট ডিসিশন হওয়ার কথা আছে, ওখানে সব কিছু আছে, সব ব্যাপারে ক্লিয়ার হয়ে যাবে। কত তারিখে সেটা? 25 তারিখ। 25 তারিখ? আচ্ছা, হ্যাঁ, এটা উনি আমরা বলার আমাদেরকে মানে বলার অপেক্ষা রাখে না, উনি বললেন আর কি যে 25 তারিখ ক্যাবিনেট ডিসিশন আছে, ঠিকই ওখানে কি হয় আমরা বিভিন্ন ব্যাপারে জিজ্ঞেস করেছিলাম, 60-65 অপশন বলছে সবকিছু ওখানে আছে, অপশনের কাগজ গেলে সেটা আমরা ইয়ে করবো। ওই জন্য আমি বলবো যে সমস্ত শিক্ষিকাদের, কারণ আমরা কেউ 40 কেউ 35 কেউ 45 জয়েন করেছি, একটা আছে ধরুন মঞ্চে যে ঘোষণা হয়েছে সেই ঘোষণা মোতাবেক কাজ যথেষ্ট মানে এগিয়ে গিয়েছে। এই 25 তারিখ ডিসিশন হওয়ার পরে আমরা আমরা আমাদের যে প্রত্যাশিত মানে আশা বলুন আর ভরসা বলুন যাই বলুন এডুকেশন যাওয়ার ব্যাপারে সেটা আমরা ক্লিয়ার হয়ে যেতে পারবো। আচ্ছা, তো এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার যে এক্ষুনি বললেন যে রাজ্য কনভেনশনের একটা ব্যাপারে, তো সেইটা সম্বন্ধে আজকে কি সিদ্ধান্ত হয়েছে? সেই সিদ্ধান্ত ব্যাপারে উনি তো ওকাকুড়া মঞ্চে বা 14-14 জুলাই ওনার বাড়িতে বলেইছিলেন আমাদের যে মমতা ব্যানার্জির আদর্শে বিশ্বাসী সমস্ত সংগঠনগুলোকে নিয়ে আমি পার্টি রেফিলেশন দিয়ে তো আপনাদের সংগঠন বানিয়ে দেব, সেই কথা উনি বলেছেন। এবং আমরা আপনাকে ডেটটা বলছি না, অনতিবিলম্বে আমরা ওনার সাথে আবার ওই ব্যাপারে সাক্ষাৎ করছি। উনি আমাদের কিছু জিনিস চেয়েছেন, সেগুলো নিয়ে আমরা ওনার কাছে একদম গিয়ে পৌঁছাচ্ছি, সেটা অনতিবিলম্বে। এবং সমস্ত এসএসসি মিসকের শিক্ষকদের কাছে আশা রাখবো, সরকারের উপরে ভরসা রাখুন, ওনার উনি যে ঘোষণা করেছিলেন সেই কথার উপরে ভরসা রাখুন, কোনো বহিরাগতের উস্কানিতে আপনারা, আমার একজন এমএসকে টিচার হিসেবে আপনাদের কাছে প্রার্থনা, কারণ বিগত 3 বছর ধরে এই ব্যাপারে নিরলস প্রচেষ্টার মাধ্যমে গত অক্টোবরে আমরা রেপুটেশন দিয়েছিলাম, আমি কালকেও বলেছি, যা যা বলেছেন আশা করি সবগুলোই উনি রাখার চেষ্টা করছেন। হ্যাঁ, হয়তো সময় লাগছে, তার জন্য আমাদের 8 বছরের যে আপনার অধৈর্যের যে বাঁধ আমাদের ভেঙে গেছে আমরা বিশ্বাস রাখতে পারছি না, কিন্তু আমি সমস্ত এমএসকেএসএস এর কাছে টিচারদের কাছে বলবো, দেখুন এই যে ভোর 5টার সময় বেরিয়ে এখন হাওড়া স্টেশনে দাঁড়িয়ে আছি কিসের কিসের জন্য? সারাদিন না খাওয়া না দাওয়া ওখানে বসে থেকেছি কিসের জন্য? আমাদের এই পেশার উন্নতির জন্য। তো তাহলে আমরা এই চেষ্টাটা যেখানে করছি আপনারা আমাদের সহযোগিতা করুন, আশা করি 29 তারিখ উনি যে ঘোষণা করেছেন অচিরেই আমরা তার ফল পেয়ে যাব, কারো প্ররোচনায় আপনারা পা দিবেন না।